শুরু হলো অম্বুবাচী। প্রকৃতিকে মা মনে করে এই রীতি, এ সময়ে ভুলেও করবেন না এই পাঁচটি কাজ। বারো মাসে তেরো পার্বণের মধ্যে এও হিন্দু ধর্মের এক বাৎসরিক উৎসব। অম্বুবাচীকে আঞ্চলিক ভাষায় অমাবতীও বলে। প্রবাদে রয়েছে কিসের বার কিসের তিথি, আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচী, অর্থাৎ কোনো তিথি নয়, নির্দিষ্ট তারিখ থেকে শুরু হয় অম্বুবাচী। জ্যোতিষশাস্ত্রে এমনটা বলা হয়েছে, আষাঢ় মাসে রবি মিথুন রাশিস্থ আদ্রা নক্ষত্রের প্রথম পাদে অর্থাৎ এক চতুর্থাংশ স্থিতিকালে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুময়ী হন। সনাতন বিশ্বাস মতে পৃথিবী এই সময়ে ঋতুমতী হন। হিন্দুশাস্ত্রে পৃথিবীকে মা বলা হয়ে থাকে। পৌরাণিক যুগ থেকে পৃথিবীকে ধরিত্রীমাতা বলে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ এই অম্বুবাচী রীতির পিছনে রয়েছে পৃথিবী আমাদের মা, এটাই আমাদের বিশ্বাস। আসলে নতুন বর্ষার শুরুতে পৃথিবী যখন প্রথম জলসিক্ত হয়ে ওঠে, তখন তাকে ঋতুমতী নারী রূপে গণ্য করার আদিম সংস্কারে অম্বুবাচীর উৎস। ঋতুর ঠিক পরবর্তী দিনগুলি যেমন নারীর পক্ষে সন্তান ধারণের জন্য প্রশস্ততম সময়, ঠিক তেমনি অম্বুবাচীর পরবর্তীর সময়টাই ফসল ফলানোর পক্ষে সবচেয়ে শ্রেয় কাল মনে করা হয়। আমরা জানি মেয়েরা ঋতুকাল বা রজস্বলা হন এবং একজন নারী তারপরে সন্তান ধারণের সক্ষম হন, ঠিক তেমনি প্রতি বছর অম্বুবাচীর এই তিন দিনকে পৃথিবীর ঋতুকাল হিসেবে ধরা হয়। সনাতন শাস্ত্র বলে পৃথিবীতেই তো মানুষের জন্ম, শুধু মানুষ নয় প্রকৃতিও, এক কথায় সব সৃষ্টির আধার, সবাই পৃথিবীর সন্তান। এটি ধর্মীয় আচার হলেও এর সঙ্গে প্রাচীন কৃষি ব্যবস্থা জড়িয়ে থাকায় এটির একটি সামাজিক ব্যাখ্যাও রয়েছে। অম্বুবাচী খুব গভীরভাবে একটি কৃষিভিত্তিক অনুষ্ঠানও। বৈদিক সনাতন শাস্ত্রে অম্বুবাচীতে যে পাঁচটি কাজ করতে অবশ্যই নিষেধ করা হয়েছে সেগুলি হলো, এক, এ সময়ে জমিতে চাষাবাদ করতে নেই, এমনকি বৃক্ষরোপণও নিষেধ, এ সময়ে কোনো সাপকে আঘাত করতে নেই। দুই, এ সময়ে নারী পুরুষের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক স্থাপন করতে নেই। তিন, এ সময়ে জমি বাড়ি ক্রয় বা বিক্রয় করতে নেই, গৃহপ্রবেশ বিবাহ ও অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ। চার, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া যাত্রাও নিষেধ, তবে এ সময় জগন্নাথের রথযাত্রা হতে পারে, কেননা এ সময়ে নিত্যকর্ম করা যায়, কাম্যকর্ম নয়, রথযাত্রা নিত্যকর্ম। পাঁচ, আদিশক্তির বিভিন্ন রূপ যেমন কালী, দুর্গা, জগধাত্রী, বিপত্তারিণী, শীতলা, চণ্ডীর মূর্তি বা ফট লাল কাপড়ে ঢেকে রাখতে হয়, তবে অম্বুবাচীতে গুরু পূজায় বাধা নেই। গুরু যদি নারী হন অর্থাৎ গুরুমা হন তাহলেও পূজা চলবে। অম্বুবাচী চলে ঠিক তিন দিন, এর পরে হয় অম্বুবাচী নিবৃত্তি। প্রাচীন কাল থেকে এই নিবৃত্তির পরে জমিতে চাষাবাদ করতেন কৃষকেরা। ভারতের বিভিন্ন জায়গায় এই অম্বুবাচী পালনে বিভিন্ন নিয়ম দেখা যায়। উড়িষায় এর নাম রজ উৎসব। এ সময়ে যারা ব্রহ্মচর্য পালন করেন, যেমন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ, বিধবা মহিলারা এই অশুচি পৃথিবীর উপরে আগুনে রান্না করে কিছু খান না, ফলমূল খেয়ে কাটান এই তিন দিন। এই কারণেই এখনও অনেক বিধবা মহিলাকে তিন দিন ধরে অম্বুবাচী ব্রত পালন করতে দেখা যায়। এ সময়ে সবচেয়ে বড় উৎসব পালিত হয় আসামের কামাখ্যায়। প্রতি বছর কামাখ্যা মন্দিরে এই তিন দিন বিশাল মেলা বসে, দেশের নানা প্রান্ত থেকে আসেন ভক্তরা। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন, আর সবাইকে জানার জন্য শেয়ার করবেন। কমেন্টসে অবশ্যই লিখবেন জয় মা কামাখ্যা।